এবার চলুন লীলার মধ্যে। লীলাটা একটু নতুনত্ব, বিধবার সন্তানের কৃষ্ণ দর্শন। দুটো লাইনেই ঘটনাটা বলে দিই। একজন বিধবা রমণী, স্বামী হারা, স্বামী পরিত্যক্তা, অথচ স্বামী মারা যাবার পর পাঁচ বছর পর পুত্র সন্তানের জননী হয়েছিল। এবারে বলুন, আমাদের গ্রামে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনারা তাকে কি চোখে দেখবেন? কি কুৎসা রটানোর জায়গা থাকবে? কি কুৎসা রটবে না? যার স্বামী পাঁচ বছর আগে মারা গেছে তার গর্ভে সন্তানটা এলো কোথা থেকে? হরিমল হরি, এমন একটি ঘটনা আমাদের এই ভারতবর্ষে, দক্ষিণ দেশে, এক অধ্যুষিত গ্রাম। অধ্যুষিত গ্রাম কাকে বলে? হরিমল কি গো মা জানেন অধ্যুষিত মত বলতে কথার মানেটা কি? কথার অর্থ হলো, অধ্যুষিত কথার অর্থ হলো যেটা একেবারে অজ গ্রাম, যেখানে কোনো দোকান থাকবে না, যেখানে উন্নত রাস্তাঘাট থাকবে না, যেখানে বাজার হাট থাকবে না, যেখানে হসপিটাল থাকবে না, যেখানে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন, এমনই স্থানকে বলা হবে অধ্যুষিত স্থান। এখনো দেখা যায়, আপনারা বাঁকুড়া বীরভূমের দিকে চলে যাবেন, এখন এরকম গ্রাম কিছু কিছু আছে, গাড়ির মুখ দেখতে গেলে তাদের অন্তত কমপক্ষে দু ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে। আছে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় যান, দেখতে পাবেন। তো এরকম একটা জায়গায় এক ভক্তের বাস, ভক্তের নাম হলো ভক্ত বামদেব। পরিবার এই বামদেব ছোটবেলা থেকে করে কৃষ্ণ নাম, ছোটবেলা থেকে করে গোবিন্দ ভজন। এই বামদেবের বয়স যখন ১৬ বছর হল, পিতৃহারা হয়ে গেল বামদেব, মাতৃহারা হয়ে গেল, তাহলে তাকে তো একটা কাজ করতে হবে, শুধু ভগবানকে ডাকলে কি আর খাওয়া জুটবে? কি গো মা, ভগবানের চরণে যদি ভজন সাধন করা যায় তাহলে কি অন্ন জুটবে পেটে? হবে, তাহলে ভগবানকেও ডাকতে হবে। এটা কলিযুগ, এই কলিযুগে কর্ম সংসার সমস্ত বজায় রেখে ভক্তি চিত্ত শুদ্ধ সহকারে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান আপনাকে কৃপা করবেন। তাই বামদেব যখন একটু বড় হলো, ১৬ বছর বয়স হলো, পূর্ণ যুবক, একটি কর্ম করতে আরম্ভ করলো। কি কর্ম? আর যে কর্মটা করত বামদেব, সেই কর্মের তাগিদে গ্রামের মানুষ সবাই এই বামদেবকে ছিপি বলে ডাকত। হ্যাঁ গো মা, ছিপি কারোর নাম হয়, শুনেছেন কখনো? শুনেছেন? বা ছিপি কারোর পদবি হয় না? এগুলো পদবি বা নাম নয়। যেমন ধরুন ছুতোর মিস্ত্রি কাকে বলে? যে পাকা বাড়ি তৈরি করে, কি নয়? আমি ইচ্ছা করি ভুল বলবো মাঝে মাঝে, দেখি আপনারা শুনছেন না ঘুমাচ্ছেন কি? ইচ্ছা করি মাঝে মাঝে ভুল বল। তাহলে ছুতোর মিস্ত্রি কাকে বলে? যে কাঠের আসবাবপত্র তৈরি করে। তাহলে রাজমিস্ত্রি কাকে বলে? যে পাকা ঘর বাড়ি তৈরি করে। রাজমিস্ত্রি কারোর নাম? এটা নাম? এটা পদবি বা টাইটেল? তাও নয়। তাহলে এই রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি বা যিনি চুল কাটেন তাকে বলা হয় নাপিত ভায়া। এগুলো কারোর নাম হয় না, এগুলো কারোর টাইটেল হয় না, এগুলো কি কর্মের তাগিদে একটা করে উপাধি দেওয়া হয়েছে। হরি 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 বল। কি চুল কাটো মানে তুমি নাপিত ভাই, জুতো তৈরি করো মানে তুমি মুচি ভাই,
হাঁড়ি কলসি তৈরি করো, এর মানে তুমি হলে কুম্ভকার। সোনার জিনিস তৈরি হয়, এই যাদের বাড়ি এসেছে এনাদের সোনার ব্যবসা সব দিয়ে দাদাদের আছে, যারা সোনার জিনিস তৈরি করেন তাদের কি বলা হয়? অনেক অনেক রকম বলেন, কেউ বলে সাকরা, কেউ বলে স্বর্ণকার, এগুলো উপাধি। কিন্তু বামদেব কি এমন কর্ম করতেন যার জন্য গ্রামের মানুষ সবাই বামদেবকে বলতো ওহে বামদেব ছিপি? কি কর্ম মা? এই আমার সামনে যে মা বসে আছেন আপনি তো জানবেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, জানেন না? ভালো করে শুনে নিন, ছিপি কাদের বলা হয়? গ্রামে গ্রামে, নগরে নগরে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে যারা কাপড় রং করার কাজ করেন তাদের বলা হবে ছিপি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তো বামদেব কি আর কর্ম করবে? ভগবানকে ডাকলে তো আর খাওয়া হবে না, তাই বামদেব সকাল দুপুর সন্ধ্যা এই তিন টাইম ভগবানকে সেবা দেন, আর বাকি সময়টা ওই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কাপড় রং করার কাজ করেন। একদিন বামদেব কাপড়ের বোঝাটি স্কন্ধে নিয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণে গিয়ে ভগবান শ্রী গোবিন্দকে বলছে, দয়াময় এই দেখো সময় অনেক হয়ে গেল, এবার আমি আসি, এবার আমাকে যেতে হবে কোথায়? না আমি যাব পাড়ায় পাড়ায় এই কাপড় রং করতে, আমি তোমাকে সেবা দিলাম, আমার সেবা তুমি গ্রহণ করো, আসি দয়াময় আমার সেবা তুমি গ্রহণ করো, আর শোনো আমি ফিরে এসে আবার তোমাকে সেবা দেব, কেমন? আসি দয়াময় আসি। তাই কাপড়ের বোঝাটি স্কন্ধে নিয়ে গোবিন্দকে সেবা দান করে বদনে গোবিন্দ নাম গাইতে গাইতে চলেছে। শুধু কি তিনি একা যাবেন? আমরা যাব নাকি সবাই মিলে যাবেন? চলুন বামদেবের পিছু পিছু যাই, অন্তত কীর্তন গাইতে না পারুক, যদি কোনো মা বা বাবা জোরে জোরে কীর্তন করতে না পারে বা অনেকে লজ্জা পায়, যদি কীর্তন এক মন দিয়ে শ্রবণ করে তাহলে তার অন্তত কিছুটা প্রাপ্তি হয়। তাই ওই নববিধা ভক্তির মধ্যে কীর্তন প্রথমে রেখেছে, তারপরে বলছে শ্রবণম, অর্থাৎ এক মন দিয়ে যদি কীর্তন শ্রবণ করা যায় তাহলে তার ভগবান প্রাপ্তি হয়ে যায়। তাই চলুন আমরা বামদেবের পিছু পিছু যাব, সবাই মিলে বলবো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, এই সবাই মিলে। চল রে আমার মন, কোথায় যাব? যেখানে হয় হরি নাম সংকীর্তন তাহা হয় বৃন্দাবন, তাহা হয় শ্রীমাশ্রঙ্গন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চল রে আমার মন চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে দিব। বৃন্দাবন চলো মধুর বৃন্দাবনি উলুধ্বনি, যমুনারি ধারে ধারে তমালে দিব। আচ্ছা আপনারা উলুধ্বনি দিতে জানেন তো? জানেন? দেখে একটু জোরে দিন আস্তে,
দেখি একটু সবাই মিলে। বাবারে ঠান্ডার সময় বসে খুব কষ্ট হচ্ছে, শীত পাবে না ঠান্ডা লাগবে না, একটু গা গরম হয়ে যাবে। জোরে জোরে বলো উলুধ্বনি। উলুধ্বনি কেন দিই আমরা জানেন? উলুধ্বনি আমরা দিই কেন আর কোথায় কোথায় দিতে হয় বলে? কেন বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে উলুধ্বনি দিতে বললেই বলার সময় রাখে না, বলতে লাগে না, দিয়ে দেয়। তো উলুধ্বনি কোন শুভ কর্মে দেওয়া হয়। কেন? উ আর লু এই দুটি শব্দ, দুটি অক্ষর নিয়ে একটি শব্দ উ লু। এই উলুতে কে আছে, কাকে স্মরণ করা হয়? আপনি যদি ভগবানের নাম করতে না পারেন, আপনি উচ্চ স্বরে উলুধ্বনি দেবেন, আপনার ভগবান প্রাপ্তি হয়ে যাবে। কিরকম? ওই যে উলু, উলু দিলেই কাকে স্মরণ করা হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এত বলার সময় কোথায়? এত বলতে পারবো না, আমরা কর্মব্যস্ত মানুষ। এতগুলো না বলতে পারলে আপনি শুধু দিন উলু। বলে উতে কি আছে আর লুতে কি আছে, তত্ত্ব ব্যাখ্যায় বলছে। বলে উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, সবাই উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, লুতে নীল কান্তমণি, উতে আছে রাধা রানী, লুতে কান্তমণি, উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী। তাহলে উতে রাধা আর লুতে কৃষ্ণ, তাহলে রাধা কৃষ্ণ এই দুটি নাম স্মরণিত হয় উলুধ্বনির মাধ্যমে। তাহলে এবার থেকে হবে নাকি? এবার থেকে হবে? এত বড় কথা বলতে মানে শুধু উলুধ্বনি, আর কিছু লাগবে? তো বৃন্দাবনে গেলে আমরা কি দেখতে পাবো? বৃন্দাবনে গেলে আমরা কি দেখতে পাই? চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। ধাবলি শ্যামলী আদি যত গভীর, বৃন্দাবনে বলি সে মলি আদি যত গভীর, বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে এক মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে আবার কি আছে? ওখানে গেলে দেখা যায় রাধা রানীর সাথে আরো আট জন সখী আছে। তারা কারা? তারা হলো ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রকে, সুদেবী, রঙ্গদেবী, তুম্ববিদ্যা। এদের দেখা যায়। তাই বলছে ললিতা বিশাখা আদি যত সখী গো, বৃন্দাবনে বাজাই বসি হয়ে কি মন। ললিতা বি শাখা আদি যত শক্তি গো, বৃন্দাবনে বাজাই বসি হয়ে কি মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন,
ধারে তোমারে একবার চলবি আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তোমারে দিব চলবি আমার তাই গৌর হরি হরি বৃন্দাব যমুনার ধারে ধারে তোমারে দিব যমুনার ধারে ধারে তোমারে দিব কাপড়ের বোঝাটি নিয়ে বেরিয়ে গেল বামদেব সারা দিন কাপড় রং করে সন্ধ্যাকালে বাড়ি ফিরেছে গোবিন্দকে বলছে দয়াময় ফিরতে একটু দেরি হয়ে গেছে মানে ভগবানের সঙ্গে এমন ভাবে কথাবার্তা এমন ভাবে কথোপকথন যেন ভগবান বামদেবের ঘরের সন্তান ঠিক এইরকম একটা সম্পর্ক বলছে ঠাকুর আমার আসতে একটু দেরি হয়েছে তো মনে কিছু করো না কারণ আমাকে তো কর্ম করতে হবে বলো তা না হলে আমি আমার সংসারটা চালাবো কি করে অন্তর্যামী ভগবান একদিন রাত্রিকালে স্বপ্ন দিলেন ওহে বামদেব তুমি যখন বৃদ্ধ হবে তোমার দেখভাল করবে কে তাহলে তোমাকে বিবাহ করতে হবে এটা হলো কলিযুগ এখানে সংসার ধর্ম সমস্ত কিছু বজায় রেখে যদি তুমি আমাকে ডাকতে পারো তাহলে আমি তোমাকে কৃপা করব স্বপ্ন যখনই দেখলেন সকাল হয়ে গেল আর ওই সকালবেলা চিন্তা করছে যে ভগবান তো আমাকে স্বপ্ন দিয়েছেন বিবাহ আমাকে করতে হবে তাই বামদেবের যখন 24 বছর বয়স হলো বামদেব বিবাহ করলেন সীতা দেবী ঘরে এলেন যারা বড় বড় ভক্ত বড় বড় মহাজন তাদের স্ত্রী বা তাদের সহধর্মিনী আজ এখানে আরেকটা প্রশ্ন এসে যায় স্ত্রী মানে কি সহধর্মিনী স্ত্রী মানে কি সহধর্মিনী অনেকে বলেন স্ত্রী কথার অর্থ হলো সহধর্মিনী না স্ত্রী মানে সহধর্মিনী নয় তাহলে সহধর্মিনী কাকে বলে বলছে স্বামীর সধর্মে যার মতি থাকবে তিনি হবেন সহধর্মিনী ধরুন বামদেব ভগবানের সেবা পূজা করে আর সীতা দেবী যখনই সংসারে এলেন যদি তাচ্ছিল্য করেন এই ভগবান ভগবান চলবে না ভগবান সেবা বন্ধ করো আর মন দিয়ে কাজকর্ম করো বুঝেছো এই রাত দিন হরি 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 চলবে না একে কি বলে একে কি বলে একে স্ত্রী বলে একে সহধর্মিনী বলা যাবে না তাই সীতা দেবী ঘরে এলেন তিনিও ভক্তিমতী হলেন স্বামীর সঙ্গে একাত্ম বোধে কর জোড়ে আত্মনিবেদন করে বলে স্বামী ভগবানকে কি করে ডাকতে হয় আমাকে শিখিয়ে দাও তার প্রমাণ জল জান্ত একটা প্রমাণ আছে বাবা মাতৃভক্ত রামপ্রসাদ শ্রী রামকৃষ্ণ দেব সারদা দেবী হলেন তার স্ত্রী এবং সহধর্মিনীও বটে কেন না শ্রীরামকৃষ্ণ দেব যখনই কালী মায়ের সাধনা করতে সারা দিন ধরে এই সারদা দেবী তাকে সহযোগিতা করে গেছেন হরিওয়াল সহযোগিতা করে গেছেন তাই সারদা দেবীর মতো স্ত্রী পেয়েছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ দেব তিনি কালী মাকে জয় করেছিলেন বুঝেছেন তাই রামপ্রসাদ শ্রীরামকৃষ্ণ দেব একদিন করজোড়ে অন্তর্যামিনী দেবী মা মহামায়ার কাছে পাশে সারদা দেবীকে রেখে বলছে মা এই সংসার ধর্ম বড় ধর্ম এ ধর্ম আমি চাই না তুমি যে আমার কাছে এই সারদামণিকে পাঠিয়েছ এর যে সহযোগিতা এটাই আমার কাছে অনেক অনেক বেশি প্রাপ্য তাই মা আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সর্ব
সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, মাগো কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কিয়া আছে দা কৃষ্ণ কৃষ্ণ না, আমার সর্ব অঙ্গে লিখে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। যেদিন আমি জন্মেছিলাম, কৃষ্ণ বলে কেঁদেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম, কৃষ্ণ বলে কেঁদেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম, কৃষ্ণ বলে কেঁদেছিলাম, আমার অন্তিম কালে কৃষ্ণ বলে যাব আমি এই ধরা ধাম, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কিয়া আছে দা কৃষ্ণ কৃষ্ণ না, অঙ্গে লিখে গাই গৌর হরি বল কৃষ্ণ, আমার সর্ব অঙ্গে লিখে কৃষ্ণ কৃষ্ণ না। যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই মা, তখন প্রত্যেকটি সন্তান কিবা কন্যা কিবা পুত্র, প্রত্যেকটি সন্তান দেখবেন তিনবার করে কেঁদে উঠে, কি গো মা? এটা ডাক্তারদেরও ধারণা, যদি কোনো সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর না কাঁদে তাহলে জানবেন সেটা অকল্যাণ অমঙ্গল। তিনবার কাঁদে, সেই তিনবার কাঁদার অর্থটা কি? না তত্ত্বে বলছে, শাস্ত্রে বলছে, ওই ছেলেটা প্রথমবার যখন কাঁদলো, ওই যে বলে একটা শব্দ হলো, কাকে স্মরণ করলো? প্রথমে স্মরণ করলো গর্ভধারিণী জননীকে, প্রথমে স্মরণ করলো গর্ভধারিণী জননীকে, মা আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি, মা আমাকে তুমি ক্ষমা করো। দ্বিতীয়বার যখন কাঁদলো কাকে স্মরণ করলো? না দ্বিতীয়বার কাঁদাতে স্মরণিত হলো প্রকৃতি দেবীকে, বিশ্ব জননীকে, বলছে ওহে মা আমি তোমার বক্ষে এলাম, জানি না যতদিন জীবিত রব এই জগৎ সংসার মাঝে কত অত্যাচার না করব, আমাকে তুমি ক্ষমা করো। তৃতীয়বার যখন কাঁদলো ওই সন্তান তাকে স্মরণ করলো, স্মরণ করলো অন্তর্যামী ভগবানকে, ওহে দয়াময় আমি এসেছি ভবে আমি প্রতিজ্ঞা করলাম। দেখবেন মাতৃগর্ভে যখন সন্তানরা থাকে তখন ঠিক এইভাবে থাকে, ওই স্মরণিত হলো দয়াময় আমাকে তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ করো, আমি কথা দিলাম আমি তোমার ভজন সাধন করব। এই তিনবার কাঁদা, যেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল ওই তিনটি প্রতিজ্ঞা সব ভুলে গেল, এখনকার ছেলে মেয়েরা সেই প্রতিজ্ঞা ভুলে এখন
একটা লাইনে সবাই ছুটতে ছুটতে চলেছে কি ওই যে ফোর থেকে ফাইভ একবার উঠতে পারলে ক্লাস ফোর থেকে ফাইভে মানে হাই স্কুল একবার গেলেই হয় বাবা মোবাইল দাও কি মোবাইল দাও পাবজি খেলবো এই খেলতে খেলতে কত যে টপকে গেল সেটা বলার ইয়ত্তা রাখে না গোবিন্দ নাম দেখবেন এখন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে খেলাধুলাও হারিয়ে গেছে এই মোবাইলটা এসে খেলাধুলাও আর ছেলে মেয়েরা করে না আস্তে মা কথা নয় হরিবল এই হলো সমাজ ব্যবস্থা তো সীতা দেবী ঘরে এসেছে তিনিও ভক্তিমতী হলেন সীতা দেবী স্বামীকে বলছে স্বামী গো আমাকে বলে দাও কেমন করে গোবিন্দ সেবা করতে হয় তাই স্বামী অর্থাৎ বামদেব সীতা দেবীকে বলছে শোনো আমার সঙ্গে সঙ্গে বলো বলো রাধে গোবিন্দ গোবিন্দ সবাই মিলে বলবেন বলুন দেখি বলো বদনে তিলক মালা করো ধারণে রাধে গোবিন্দ গোবিন্দ বলো বদনে তিলক মালা করো ধারণে রাধে গোবিন্দ গোবিন্দ বলো বদনে তিলক মালা করো ধারণে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ নয়নের জল সদা করো পরিশান নয়নের জল সদা করো বরিশান নয়নের জল সদা করো বরিশান নয়নের জল সদা করো বরিশান অন্তর ভব সদা যুগল চরণ 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 গোবিন্দ গোবিন্দ বল বদনে তিলক মালা করো ধারণে রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে তিলক মালা করো রাধে গোবিন্দ গোবিন্দ বল হরি হরি তিলক মালা করো তিলক মালা করো তিলক মালা করো এইভাবে দিন কেটে যায় বামদেব এবং সীতা দেবী সংসার করে শুধু ভজন সাধনের দ্বারা তাদের বয়সটা কোথায় গিয়ে পৌঁছালো বামদেব হয়ে গেল ৬৫ বৎসর আর সীতা দেবী হলেন ৫৫ হঠাৎ একদিন সীতা দেবীর মনে পড়ে গেছে এতদিন তো সংসার করলাম ভগবানকে সেবা দিলাম ভগবানের সাধন ভজন করলাম একদিন তো আমরা এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব ওই পরপারে কারণ আমরা বৃদ্ধা হয়েছি আমার স্বামী বৃদ্ধ হয়েছে একদিন তো চলে যাব কিন্তু আমরা যখন চলে যাব আমার স্বামী যে গোবিন্দকে প্রতিষ্ঠা করেছে তাহলে আমরা যদি চলে যাই তাহলে আমার স্বামীর প্রতিষ্ঠা করা গোবিন্দকে সেবা করবে কে ভাবনাটা দেখুন মা সীতা দেবী ভাবছে যে আমার স্বামী গোবিন্দকে প্রতিষ্ঠা করেছে আজ আমি বৃদ্ধা হয়েছি আমার স্বামী বৃদ্ধ হয়েছে
একদিন তো আমাদের এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আমাদের চলে যাবার পর ওই গোবিন্দ চরণের সেবা পূজা করবে কে? তাই সীতা দেবী ছুটতে ছুটতে গিয়ে স্বামীর চরণ দুখানা জড়িয়ে ধরে স্বামীকে উদ্দেশ্য করে বলে উঠল, স্বামী স্বামী, এতদিন বিবাহিত জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমাকে চাইবো, বলো দেবে? বলো দেবে কি চাও? আরে এত কাকুতি মিনতি করছো কেন? আমি তোমার স্বামী, আমি দরিদ্র, আমি দিন, অনায়াসে বলো না কি তোমার চাহিদা, বলো। আমার যদি সাধ্য থাকে আমি অবশ্যই তোমাকে দেব, বলো। যেই না বলা, সীতা দেবী বলে উঠল, করো জোরে, স্বামী তোমার সংসারে এত অভাব অনটন, এত দারিদ্রতা, এত দীনতা আমি মুখ বুঝে সহ্য করেছি। একটা শাড়িকে মাঝখান থেকে দুভাগ করে, একটা শাড়িকে কেটে দুটো শাড়ি তৈরি করেছি, সেটাই পরিধান করে সংসার চলেছে। কিচ্ছু বলি, কিন্তু আজ আমি তোমার কাছে আমার এক প্রার্থনা আমাকে দিতেই হবে, বলো দেবে? দেব, বলো, দাও আমাকে সন্তান, দাও আমাকে সন্তান। আমি আমার জন্য বলছি না, আমি বলছি কার জন্য জানো? আমি বলছি ওই অন্তর্যামী ভগবানের জন্য। কারণ আমার যখন মৃত্যু হবে, তোমার যখন মৃত্যু হবে, ওই অন্তর্যামী ভগবানকে সেবা পূজা করিবে কে? তাই ভগবানের সেবা যাতে চিরদিন বজায় থাকে, তার সেবা যাতে চিরদিন অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমাকে সন্তান দাও। তাই ক্রন্দন করতে করতে সীতা দেবী বলে উঠল, কাঁদিয়া সীতা দেবী, হরি হরি মন, মিনতি করিয়া সীতা দেবী অগ্নি রোদিত করিয়া, কাঁদিয়া সীতা দেবী অগ্নি বেদন করিয়া, কাঁদিয়া সীতা দেবী নিবেদন করিয়া, ভক্ত বাঞ্ছা কল্প তর, ভক্ত বাঞ্ছা কল্প তর, আজ ভক্ত বাঞ্ছা কল্প তর, ভক্ত বাঞ্ছা কল্প তর, বাসনা পুরিলা কাঁদিয়া দেবতে নিবেদন করিয়া, কাঁদিয়া সীতা দেবী নিবেদন করিয়া। হরিমন, এই কান্নার ধ্বনি শুনতে পেলেন অন্তর্যামী ভগবান, তিনি আর থাকতে পারল না, তাই 55 বছর বয়সে গর্ভবতী হলেন সীতা দেবী। ঠিক 9 মাস 10 দিন 6 ঘন্টা পরে একটি কন্যা সন্তান প্রসবিত হল। আর ওই কন্যা সন্তান যখন প্রসব করলেন, ঠিক যখন তার 3 দিন বয়স হল, আর ওই 3 দিনের দিন কন্যার মাথার কাছে একটা মাটির দোয়াত, একটা কঞ্চির কলম,
আর কিছু কালি দেওয়া হলো কেন? আস্তে আস্তে মা, আপনাদের যখন সন্তান সন্ততি হয়েছিল সন্তানের মাতার কাছে মাটির দোয়াত কঞ্চির কলম দিয়েছেন কেন? দেয় শাস্ত্রের ব্যাখ্যায় বলছে ওই তিন দিনের দিন বিধাতা পুরুষ আসবেন, ওই কঞ্চির কলম দিয়ে ওই কালি দিয়ে বিধাতা পুরুষ ওই সন্তানের ললাটে ভাগ্য লেখা লিখবেন। তাই বিধাতা পুরুষ এলেন আর ওই কন্যা সন্তানের ললাটে ভাগ্য লেখা লিখলেন, এই কন্যা হবে হরি ভক্তি প্রদায়িনী। হরে কৃষ্ণ, সবাই মিলে একবার বলবেন, এখানে গীতা দান চলছে, সবাই মিলে বলবেন হরিমল, সবাই মিলে, একজন বাদ গেলে কিন্তু আমি বেরিয়ে যাব, আপনাদের কাছে চলে যাব। একটা ছোট করে কথা বলে নি, শ্রদ্ধেয় সিদ্ধার্থ নস্কর মহাশয় আমাদের নামাবলী এবং শ্রীমদ্ ভাগবত গীতা এবং তার সঙ্গে কিছু অর্থ তিনি দান করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, দু হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, আজ দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, 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 প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি, কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর হরি নামে দেবে হাত কৃষ্ণ নাম, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল, শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে যেথা বৃন্দাবন ধাম, শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে যেথা বৃন্দাবন ধাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে,
প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি আজ কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পার করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ ওই পারির করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ পার করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি আজ প্রেমানন্দে গাই গৌর হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে চল রে মন বৃন্দাবন তিন দিনে বিধাতা পুরুষ এলেন ললাটে ভাগ্য লেখা লিখলেন যখন ওই সন্তানের বয়স হলো সাত দিন নামকরণ করা হবে ছেলে মেয়ের নাম রাখা হবে নাম কি রাখা হলো না পিতা মাতা দুই জনে যুক্তি করে নাম রাখলেন বেদবতী এই নামটা শুনে অনেকে মনে মনে ভাবছে কি পুরনো নাম কি পুরনো নাম এত বড় নাম আর রাখে না কেউ কি গো মা এখন সব ছোট নাম ডাকতেও সুবিধা আর লিখতেও সুবিধা কি বলেন এখন সব ছোট নাম কিরকম সব দুটো করে অক্ষর এর বেশি না আগেকার দিনে ছেলে মেয়েদের নাম রাখা হতো শ্রী বলরাম শ্রী জগন্নাথ শ্রী বিশ্বনাথ এখনকার ছেলে মেয়েদের নাম অত বড় রাখা যাবে না ডাকতেও সময় বেশি লাগবে লিখতেও কলম ভেঙে যাবে তাই এখন নাম রাখলো মা আমার এখন কলিযুগের মায়েরা নাম রাখা ধরেছে বলছে আমার ছেলের নাম আমি ছোট রাখবো মানে শর্ট ওই শর্ট করতে করতে একদিন দেখবেন ফট হয়ে গেছে হরি হরি বল তো এক মা নাম রেখেছে আমার ছেলে আদরের ছেলে আমার ছেলের নাম রাখলাম মিন্টু ছোট নাম কি ছোট না পাশের বাড়ির মা সে তখন ভাবছে ঠিক আছে আমার একটা সন্তান হোক আমিও নাম রাখবো দেখিয়ে দো তার যখন সন্তান হলো সে তখন ওই কম্পিটিশন করতে করতে নাম রেখে দিল কি ওই মা নাম রেখেছে মিন্টু আমি আমার ছেলের নাম রাখলাম সন্টু কৃষ্ণ কৃষ্ণ পাশের বাড়ি আর এক মা তার যখন সন্তান হলো সে তখন ভাবছে আমি আমার ছেলের নাম ওই দু অক্ষরে রাখলাম কি প্রথমে নাম রাখলো মিন্টু দ্বিতীয় মা নাম রেখেছে সন্টু পরের মা নাম রাখছে আমার ছেলের নাম পল্টু কিরকম কম্পিটিশনটা দেখুন এই কম্পিটিশন করতে করতে চতুর্থ মায়ের যখন সন্তান হলো সে তখন তার ছেলের নাম রাখছে বলো আমি কি কম কম আছি আমি কি কম পাই ওর নাম ওর ছেলের নাম মিন্টু ওর ছেলের নাম সন্টু আর ওর ছেলের নাম পল্টু আমার ছেলের নাম রাখলাম বল্টু ভগবান তখন উপর থেকে ভাবছে বেটা তুই ঠিক নাম রেখেছিস ওই বল্টু যখন বড় হবে ধীরে ধীরে যখন বড় হবে নাম রেখেছ বল্টু ঠিকই আছে ও তখন রেঞ্জ নিয়ে
তোমার নাট বল্টু টাইট করবে নি তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কম্পিটিশন সব জায়গায় চলে না কি? এই ছোট সবটা ছোট হয়ে গেছে সব। পোশাক আশাকের কথা আর কি বলবো, পোশাক আশাকের কথা আর বলা যাবে, সেটাও ছোট। তো যখন নাম রাখা হলো বেদবতী, অর্থাৎ তার মানে কি দাঁড়ালো? বেদ সম্বন্ধে যার মতি হবে তার নাম হবে বেদবতী। ধীরে ধীরে বেদবতী বড় হয়, একমাত্র কন্যা। যখন বেদবতীর 5 বছর বয়স হয়েছে, হাঁটতে শিখেছে, কথা শিখেছে, তাই একদিন পিতা মাতাকে জড়িয়ে ধরে বলছে, বাবা মা শোনো না, আমি না ওই মাঠে যাচ্ছি, কেমন? কিছুক্ষণ পরেই ফিরে আসবো। বলে কেন? বলে ওই মাঠে গিয়ে আমার সখাদের সঙ্গে আমি একটু খেলা খেলে আসি। কি খেলা রে? বলে যে খেলায় কোন পক্ষ হারে না, যে খেলায় সব পক্ষই জয়লাভ করে। আপনারা ফুটবল খেলা দেখেন তো? ফুটবল ফুটবল খেলা যখন হয় তখন দেখবেন দুটো টিম থাকে, দুটো দল, যে কোনো একটা দল জয়লাভ করে আর যে কোনো একটা দল পরাজিত হয়। ক্রিকেট একই দশা, যে কেউ একজন জয়লাভ হবে, যার হোক একজনের পরাজয় হবে। কিন্তু এই বিশ্ব প্রকৃতি মাঝে এমন একটি খেলা আছে যে খেলায় একটাই পক্ষ থাকে, কোন পক্ষ পরাজয় হয় না, সব পক্ষই জয়লাভ করে। সেটা কি খেলা? খেলেছেন আপনারা? খেলেছেন? আজকেরই খেলা বসে এই খেলা কেমন শেষে আজকে সেই খেলাটা হবে। তো ওই ছোট্ট মেয়েটা বেদবতী পিতামাতার আদেশ নিয়ে ওই মাঠে গিয়ে সমস্ত সখা বন্ধু বান্ধবীদের নিয়ে দুটি বাহুত্তোলন করে বদনে গাইছে কৃষ্ণ নাম, যেটার নাম হলো হরি নামের খেলা। যে খেলায় অংশগ্রহণ করলে কেউ হারে না, সবাই জেতে, সবাই জেতে। সেই খেলাটা আজকে খেলবো সবাই মিলে, দেখি চলুন দেখি সবাই মিলে যে কজন আছেন। একেবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবন। কি তব জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কি তব জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় তোরা আয় তোরা আয় 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 আমার ধরিব, চল 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 বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই, তোরা আয় তোরা আয় তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। নয়নে হেরো সবাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ, নয়নে হেরো সবাই কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সবাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সবাই কৃষ্ণ কৃষ্ণ বদনে বলো সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ তোরা আয় তোরা আয় তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাওয়ার চল 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 বৃন্দাবনে যা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলর মন বৃন্দাবন মুখে কৃষ্ণ বলে বাহু তুলে তাই গৌর হরি বল ভাবন আজি কৃষ্ণ বলে বাহু তুলে চল মন হরিয়াবনে চলর মন বৃন্দাবন নাচর মন হরি বলে হরি খেলা শেষ বাড়ি ফিরেছে ধীরে ধীরে বড় হয় বেদবতী সাত নয় পাঁচ নয় একটি মাত্র সন্তান কন্যা সন্তান তাও আবার ভগবানের দয়ার দান তাহলে সেই সন্তানের আদর যত্নটা পিতামাতা কেমন করবেন বুঝতেই পারছেন সেরকম আদর যত্ন করে ওই গরিব ঘরে দরিদ্র পরিবারে লালিত পালিত হচ্ছে বেদবতী আর বৃদ্ধ বামদেব মনে মনে ভাবছে আমার সাত নয় পাঁচ নয় একটি মাত্র সন্তান বেদবতী এ যখন বড় হবে একে আমি একটা সুপাত্রের হাতে বিবাহ দেব সব পিতামাতাই চান যে তার কন্যা সুখে থাক কি ধীরে ধীরে বেদবতী যখন বড় হলো তার বয়স যখন ১৬ বছরে পদার্পণ করলো বৃদ্ধ পিতা বামদেব পাশের গ্রামে একটি পাত্র সন্ধান করলেন পাত্র হলেন অমলানন্দ পাত্রটিও পিতামাতার একমাত্র সন্তান একদিন ঠিক মধ্যাহ্নকালে বামদেব বৃদ্ধ বামদেব কন্যা বেদবতীকে বলছে মা শোন মা আমি তোকে না জানিয়ে তোর বিবাহের একটা দিনক্ষণ স্থির করে ফেলেছি কথাটি শুনেই বেদবতী শুধু একটি কথাই বলে উঠলেন বাবা আমার এই ১৬ বছর বয়স এই অল্প বয়সে আমি কি স্বামী দেবতার চরণ সেবা করতে পারবো আমি কি আমার শ্বশুর মহাশয় আমার শাশুড়ি মাতার সেবা পূজা করতে পারবো এত তাড়াতাড়ি তুমি আমার বিবাহের দিন স্থির করলে বামদেব বলে উঠল মা আমার বয়স হয়েছে আমি বৃদ্ধ কবে বলতে কবে এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব মা আমি থাকতে থাকতেই তোর একটা বিবাহের বন্দোবস্ত করে গেলাম দুঃখ করিস না মা আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম তুই স্বামী সুখে সুখী হবি শিরোধার্য করলেন পিতা আমি তোমার কথা কোনোদিন অমান্য করিনি আজও করলাম না একদিন শুভ দিনে শুভক্ষণে একমাত্র কন্যা বেদবতীর বিবাহ হয়ে গেল বিবাহের পরদিন এই হিন্দু শাস্ত্র নিয়ম অনুসরণ করে পিতৃগৃহ পরিত্যাগ করে স্বামীর হাতে ধরে চলেছেন স্বামী গৃহে যাবার বেলায় ক্রন্দন করতে করতে ছোট্ট বেদবতী শুধু একবার বলে উঠল বাবা তুমি আমার এত অল্প বয়সে আমাকে বিবাহ দিলে তাতে আমার কোনো দুঃখ রইল না তবে আমাকে তুমি আশীর্বাদ করো আমি যেন আমার স্বামী দেবতার এক মনে এক ধ্যানে তার চরণ সেবাটুকু করতে পারি পিতৃগৃহ মাতৃগৃহ পরিত্যাগ করে ছোট্ট বেদবতী চলেছে স্বামী গৃহে মনস্থির করলে যে সারা জীব সারা জীবন যতদিন জীবিত রব এই জগৎ সংসার মাঝে আমি করিব আমার স্বামী দেবতার সেবা আমি করিব আমার শ্বশুর মহাশয়ের সেবা আমি করিব আমার শাশুড়ি মাতার সেবা কিন্তু বাবা যে ভক্ত হয়
ভগবান তাকে একটু পরীক্ষা করে। এত সহজে ভগবান আপনাকে কৃপা করবে না, এত সহজে ভালো কোনো বস্তু আপনি পাবেন না, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কঠোর সাধনা করতে হবে, যেটি করেছিলেন আমাদের বেদবতী। স্বামী গৃহে পদার্পণ করে যখন একদিন কেটে গেল, দুই দিন কেটে গেল, তিন দিন কেটে গেল, আর ওই তিন দিন পরে অমল আনন্দের হইল কুষ্ঠব্যাধী, হইল কুষ্ঠব্যাধী। স্বামী স্বামী বলে বেদবতী কহয়ে কাঁদি, কহয়ে কে আছ কে আছ কে আছ দেখা আর সহ্য হয় না, কে আছ আমার এই যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আমাকে নিষ্কৃতি দাও, কে আছো? শুনতে পেলেন বেদবতী, গৃহকর্ম সমাপ্ত করে ছুটতে ছুটতে গিয়ে গৃহের দরজা খুলে যখনই ভেতরে প্রবেশ করলেন, দেখলেন স্বামী দেবতা অমল আনন্দ বিছানায় শায়িত হয়ে ছটপট ছটপট করছে। স্বামী কি হয়েছে তোমার, তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? স্বামী অমলানন্দ বিছানায় শায়িত হয়ে বেদবতীকে উদ্দেশ্য করে বলে উঠল, বেদবতী চলে যা, তুমি আমার গৃহ পরিত্যাগ করে চলে যা। আমি আমি আমার হাত দুটো আর তুলতে পারছি না, আমার 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 পা দুটো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে, সর্বশরীর যেন চলে যা চলে যা চলে যা সহ্য করতে পারি না, চলে যা চলে যা। সোনা বেদবতী, আমার অঙ্গে যে কুষ্ঠব্যাধি ধারণিত হয়েছে আমি শুনেছি, যার অঙ্গে একবার কুষ্ঠব্যাধি ধারণিত হয় আ মৃত্যুকাল পর্যন্ত কখনো সেই ব্যাধি ভালো হয় না, এখনো সময় আছে, তোমার অল্প বয়স, তুমি আমাকে পরিত্যাগ করে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ আমার জন্য আমার জন্য তুমি কষ্ট পেও না, আমার জন্য তুমি ব্যথা পেও না, আমার জন্য তুমি যন্ত্রণা পেও না। না স্বামী না, যে চরণে আমি একবার মন প্রাণ সঁপে দিয়েছি সেই চরণ পরিত্যাগ করে আমি কোথাও যাব না, আমি বরণ প্রতিজ্ঞা করলাম যেমন করেই হোক তোমার চরণ সেবা করে আমি তোমাকে ওই কুষ্ঠব্যাধি থেকে চিরকালের জন্য নিষ্কৃতি দেব। চার দিন কেটে গেল, ধীরে ধীরে দেহটা পচা গলা হয়ে গেল, ধীরে ধীরে এই দেহে পোকার জন্ম হল, মাংসগুলো পচে গলে খুশে খুশে পড়তে আরম্ভ হল, ধীরে ধীরে তার দেহটা অবশ হয়ে গেল, আর ওই বিছানায় শায়িত হয়ে অমল আনন্দ অন্তর্যামী ভগবানকে উদ্দেশ্য করে বলে উঠল, দয়াময়
কি এমন অপরাধ করেছিলাম? বিবাহের সাত দিন অতিক্রম হতে না হতে আমার দেহে তুমি কুষ্ঠ ব্যাধি দিলে, কি এমন অপরাধ করেছিল ওই নিষ্পাপ কন্যাটি যার জীবনে তুমি এত জ্বালা দিলে, যন্ত্রণা দিলে? আমার কি এমন অপরাধ বলো দয়াময়, এখন আমি কি করব? তাই বিছানায় শায়িত হয়ে করজোড়ে আত্মনিবেদন করে অন্তর্যামী ভগবানকে উদ্দেশ্য করে বলে উঠল, দয়াময় বলো দয়াময়, আমার ধীরে ধীরে শরীর অবশ হয়ে যাচ্ছে, তাহলে কি তুমি আমার জীবনের এই শেষ দানটুকু দিয়ে গেলে দয়াময়? তাই আমার কি বলতে ইচ্ছা করে জানো? এই কি গো শেষ দান, 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 বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, মোর আরো কথা আরো কথা ছিল বাকি, আরো প্রেম আরো গান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। এই দেখো আজ সাত দিন হলো আমার ঘরে নববধূ এসেছে, আমার গলায় যে মালাখানা পরিয়ে দিয়েছিল সেই মালাখানা আজও রেখেছি আমার গলে, আমার কি বলতে ইচ্ছা করে জানো? বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, এই কি গো শেষ দান, কৃপা মা আর সহ্য করতে পারি না। যখন সপ্তম দিন অতিক্রান্ত হল, মধ্যাহ্নকালে নববধূ বেদবতী স্বামীকে সেবা দেবার জন্য প্রসাদের থালা সজ্জিত করে যখনই গৃহে প্রবেশ করলেন, দেখছে স্বামী অমলানন্দ একেবারে নিথর ভাবে পড়ে রয়েছে। বেদবতী ভাবছে, যাক স্বামী আমার মানে আজকের আর যন্ত্রণা হচ্ছে না মনে হয়, সেই জন্য আমার স্বামী সুন্দর করে ঘুমোচ্ছে, দয়াময় আমার স্বামীকে যন্ত্রণার থেকে মুক্তি দিয়ে দাও। প্রসাদের থালাটি রাখলেন, বলে উঠলেন, স্বামী স্বামী ওঠো
এই দেখো আমি তোমার জন্য কত কি রন্ধন করেছি, আর আমি তোমার নিজ হস্তে সেবা দেব। ওঠো, আরে ওঠো, এই দেখো আমি এসেছি। আমার উপরে অভিমান করেছ? অভিমান? প্রসাদের থালাটি রেখে যখনই অঙ্গ স্পর্শ করে ডাকলেন, ওঠো। কি হলো? দেখছে সর্বশরীর শীতল থেকে শীতলতর হয়ে গেছে। নাসিকায় হাত দিলেন, দেখলেন নিঃশ্বাস প্রশ্বাস ওঠানামা বন্ধ হয়ে গেছে। আর জানতে বাকি রইল না, তাই আত্মনাদ করতে করতে বেদবতী বলে উঠল, না এ হতে পারে না, হতে পারে না। ও গোস্বামী গো, আমায় ছেড়ে যেও না, আমি কি অপরাধ করেছি, আমায় বলো 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 তুমি। স্বামী আমাকে তুমি পরিত্যাগ করে যেও না। এই দেখো আমি তোমার ঘরে নববধূ হয়ে এসেছিলাম, আমি সংকল্প করেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমার চরণ সেবা করব, তাই তোমার চরণ সেবার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ওঠো। একদিকে যেমন কাঁদে স্বামী হারা স্ত্রী, অন্যদিকে কাঁদে পুত্র হারা জননী। খোকা হিরে খোকা ফিরে হিরে, আমার একমাত্র সন্তান বাবা, এই দেখ আমি তোর মা, ওই দেখ পাশে দাঁড়িয়ে তোর পিতা কেমন ভাবে কাঁদছে। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে হারিয়ে আমরা এই জগৎ সংসার মাঝে কেমন করে বেঁচে রব বাবা? কথা বল বাবা, কথা বল। অপর প্রান্ত থেকে বেদপতির শ্বশুর মহাশয় হুঙ্কার গর্জন করে বলে উঠল, এই যে কেঁদো না, কেঁদো না। আমি কাঁদব না, আমি যে নমাজ দশ দিন ছ ঘন্টা গর্ভে ধারণ করেছি, আমি যে ওর গর্ভধারিণী জননী, ওর মৃত্যুতে আমি কি কাঁদব না? ওই ছিল তো আমাদের শেষ মূলধন। না কেঁদো না, শোনো, এই সমস্ত ঘটেছে ওই অলক্ষী ডাইনি বউটার জন্য। যেই না এই কথাটা বলেছে, শাশুড়ি মা, শাশুড়ি মা চিন্তা করলো কথাটা তো ঠিক হতেই পারে। কি যখন দেখবেন কোনো বাড়িতে নতুন বৌমা আসে, আর সেই বাড়িতে বৌমা আসার পর যদি সেই বাড়ির ব্যবসা আরো বেড়ে যায়, বলল বৌমা আমার লক্ষ্মী। কি হয় না, বলে বৌমা আমাদের আয় পয়ে আছে। আবার কোন কোন ঘরে দেখবেন নতুন বৌমা এলো, এক মাস দু মাস পরে ব্যবসার টালমাটাল চলছে, ইনকাম কম হচ্ছে, ব্যবসা পায় ডুবো ডুবো ভাব,
তখন সেই বাড়িতে একটা কথা রটে যায়, বলে বৌমা হলো অপয়া অলক্ষী, যখন থেকে বাড়িতে এসেছে ব্যবসার টলমল করছে। এটা একটা প্রবাদ বাক্য কি।